আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অনলাইন ক্লাস অ্যারেঞ্জড বাই সুমন মেমোরিয়াল ক্লাব সাফ স্কুল এন্ড কলেজ। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ক্লাসে। আমি আছি তোমাদের সাথে রুমেন আফরোজা, এবং আজকে আমরা শিখব আনসিন প্যাসেজ। দ্যাট মিন্স আমরা জেনে জানি কিভাবে আনসিন প্যাসেজ করতে হয়, লিখতে হয়, বাট আজকে জাস্ট আমরা একটা এক্সাম্পল করব এবং কিছু মানুষকে নিয়ে পড়বো, কিছু গুণী মানুষকে নিয়ে পড়বো। সো আজকে আমাদের টপিক হচ্ছে আনসিন প্যাসেজ, এবং আজকে যার বিষয়ে আমরা এই আনসিন প্যাসেজটা পড়তে যাচ্ছি দ্যাট ইজ এস এম সুলতান। সো আমরা একটু তার সম্পর্কে পড়ে নিব, এবং আমরা পরবর্তীতে নেক্সট আইটেম গুলো কি করে করতে হয় সেটা একটু দেখব। সো আমরা দেখতে পাচ্ছি এস এম সুলতানকে, এস এম সুলতানের কিছু ছবি। সো লেটস রিড দ্য প্যাসেজ। You have heard the name of Ism Sultan. His full name is Sheikh Muhammad Sultan. He was a Bangladesh elite great artist. He worked in painting and drawing. He was born in Multimedia Village, Noida District, Bangladesh on 10th August 1923. From his boyhood, he showed himself as a future artist. In course of time, he was known as a great artist. আমি কি বললাম যে এসএম সুলতান একজন এসএম সুলতানের সম্পূর্ণ নামটা, এসএম সুলতানের সম্পূর্ণ নামটা কি শেখ মোহাম্মদ সুলতান, এবং তিনি একটা অসাধারণ কিছু কর্মের জন্য বা চিত্রকর্মের জন্য বলা যায় যে তিনি বিখ্যাত। হি ওয়ার্ক ইন পেন্টিং অ্যান্ড ড্রয়িং, তার পেন্টিং এবং ড্রয়িং এর জন্য বিখ্যাত। তার তিনি নড়াইল ডিস্ট্রিক্টে, বাংলাদেশের নড়াইল ডিস্ট্রিক্টে 10ই আগস্ট 1923 সালে জন্মগ্রহণ করেন, এবং ফ্রম হিজ বয়হুড তার একটা ফ্যাসিনেশন ছিল, একটা কাজ ছিল যে ইন ফিউচার সে তিনি একজন কি হবেন, একজন শিল্পী হবেন, চিত্রশিল্পী হবেন। ইন কোর্স অফ টাইম হি ওয়াজ নোন অ্যাজ এ গ্রেট আর্টিস্ট, এবং সে একটা পর্যায়ে কি হলো, সময় ব্যাপার বিবর্তনে বা দিলে যেতে যেতে দেখলো ইন কোর্স অফ টাইম হি ওয়াজ, তিনি ছিলেন, তিনি পরিচিত হয়ে যান একজন গ্রেট আর্টিস্ট হিসেবে। ফর হিজ অ্যাচিভমেন্ট ইন ফাইন আর্টস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য 21 পদক ইন 1982, and the Bangladesh Charushilpi Shakshat Award 1992. His works are held in several major collections in Bangladesh, including the Bangladesh National Museum and National Art Gallery, the S.M. Sultan Memorials Museum, and the Bangla Foundation. He died on 10th October 1994. Though he is no more among us, his immortal heart with his art. আমরা কি বুঝলাম যে তিনি এই সময়ের মধ্যে পরিচিত হয়ে যান একজন গ্রেট আর্টিস্ট হিসেবে, এবং তার অ্যাচিভমেন্ট, তার অর্জনগুলো, তিনার অর্জনগুলো কি ছিল, তিনি 21 পদক পেয়েছেন 1982 সালে দ্য বাংলাদেশ চারুশিল্পী সংসদ অ্যাওয়ার্ড 1993, অর্থাৎ 1993 সালে বাংলাদেশের চারুশিল্পী সংসদ থেকে অ্যাওয়ার্ড পাচ্ছেন, পেয়েছেন। হিজ ওয়ার্ক আর হেল্ড সেভারাল মেজর কালেকশন ইন বাংলাদেশ, ইনক্লুডিং দ্য বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম। বুঝতেই পারছি তার ছবিটা কোন, তার আঁকানো ছবিগুলো, তার আঁকানো ড্রয়িং গুলো কোন লেভেলের আছে যে তিনি বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামে ইনক্লুড হয়েছেন। ন্যাশনাল আর্ট গ্যালারি, এস এম সুলতান মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড বাংলা ফাউন্ডেশন। হে ডাইড, তিনি মারা যান কখন, তিনি মারা যান 10th অক্টোবর 1994 সালে। যদিও তিনি আমাদের মধ্যে উপস্থিত নেই, তারপরেও তার কর্মটা, তার প্রতিভাটা কিন্তু আমাদের অন্তরেই রয়ে গেছে, তার ভূমিকা আমাদের অন্তরে রয়ে গেছে, এই জন্যই কিন্তু আমরা তাকে নিয়ে আজকে পড়ছি। সো আজকের প্যাসেজটা খুবই ছোট, ইট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল যে হাউ টু রিড অ্যান্ড হাউ টু রাইট দ্য আনসিন প্যাসেজ অ্যান্ড হাউ টু রাইট দ্য কোয়েশ্চেন অ্যান্সার। ওকে, আমাদের এই আনসিন প্যাসেজ থেকে কি কি আইটেম থাকে, আমাদের আনসিন প্যাসেজ থেকে কিন্তু দুইটা আইটেম থাকে, দ্যাট ইজ ট্রান্সফরমেশন, ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ কি করে আমরা টেবিলের মাধ্যমে ইনফরমেশনটা এখানে দিতে পারবো। সো কমপ্লিট দ্য টেবিল দিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে আমরা ইনফরমেশন গুলো কি করব। ফার্স্ট আমরা বিষয়টা জেনে নেই যে টেবিলটা কেমন থাকবে, আমরা কিভাবে লিখবো।
অনেক সময় বিষয়টা এমন হয় যে যেখানে শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে ফুল সেন্টেন্স আমরা পূরণ করে দিই, বাট আমাদের ফুল সেন্টেন্স এখানে দরকার নাই, আমাদেরকে এখানে শুধুমাত্র রাইট ইনফরমেশনটাই দিতে হবে। সো আমরা এখানে টেবিল দেখতে পাচ্ছি, এই কলামে আমাকে বলছে হু বা হোয়াট, কে অথবা কি, এখানে আমি হু বা হোয়াটে কি আছে। আমাদের একটা বিষয় হচ্ছে যে পরীক্ষার সময় যদি আমরা বুঝতেও না পারি যে আসলে এটা কি বলছে, আমরা একটু এক্সাম্পল গুলো যদি দেখি হু বা হোয়াট এর এই জায়গাতে, যেমন এখানে 1 2 3 4 চার নম্বরে এসে কিন্তু একটা গ্যাপ, কিন্তু তার আগে কিন্তু চারটা আমরা পাচ্ছি, তিনটা পাচ্ছি, সো এখান থেকে দেখেও কিন্তু আমরা আন্দাজ করতে পারি। সো এস এন সুলতান হি হি হু এখানে বর্ণনা করা হলো, ইভেন্ট ইভেন্ট মানে ঘটনা, যার এখানে সাবজেক্ট দেওয়া আছে সেই সাবজেক্টের ঘটনা, ঘটনাগুলো কি, ওয়্যার ওয়্যার মানে কোথায়, আমরা বুঝতে পারছি ওয়্যার আসলে কি প্রকাশ করে অ্যাডভার্ব, তাই না, যে কোথায় সেখানে প্রকাশ করছে, এবং ওয়েন ওয়েন মানে কিন্তু প্রকাশ করছে টাইম সময়টা, যে সে কখন কোন সময় কিছু একটা ইনফরমেশন ওখানে পুট করতে হবে। সো ফার্স্ট ওয়ান আমরা একটু খেয়াল করি, এস এম সুলতান এখানে হু বটে আছে, এস এম সুলতান ওয়াজ বর্ন ওয়্যার, এখন কোথায় জন্মগ্রহণ করেছে স্থানটার নাম আমাকে দিতে হবে, এবং ওয়েন ওয়েন এর জায়গায় কিন্তু এখানে আমাদের টাইমটা উল্লেখ করে দেওয়া আছে 1923 এবং এখানে চার নম্বরে কি একটা গ্যাপ আছে, সেই গ্যাপে কি হু হু অর হোয়াট আর হেল্পস ইন সেভারাল মেজর কালেকশনস ইন বাংলাদেশ, কি হয়েছিল ইন সেভারাল মেজর কালেকশনস তার ড্রয়িং বা পেন্টিং গুলো নিয়ে, সেটার হু বা হোয়াট বা কি কে বা কি এখানে আমাকে এই ইনফরমেশনটা পুট করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হি গট চারুশিল্পী সংসদ অ্যাওয়ার্ড, তিনি চারুশিল্পী সংসদ অ্যাওয়ার্ড পেয়েছেন, কোথায় এখানে উল্লেখ করা নাই কিন্তু কখন পেয়েছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তাহলে আমরা এখন দেখে নিই যে আমরা অ্যান্সারটা আসলে কিভাবে দিব। এস এম সুলতান ওয়াজ বর্ন ইজ মাল্টিমিডিয়া ভিলেজ অফ নরেল ডিস্ট্রিক্ট 10th August 1923. He died in Bangladesh 10th October 1994. He was awarded the Ekushe Padok 1982. আমি শুধুমাত্র এখানে 1982 দিচ্ছি, আমি কিন্তু আর কিছু দিচ্ছি না। সো অ্যাপ্রোপ্রিয়েট যে ইনফরমেশনটা সেটা পুট করলে কিন্তু দ্যাটস এনাফ। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান হিজ ওয়ার্ক আর হেল্ড ইন সেভারাল মেজর কালেকশন ইন বাংলাদেশ, এইভাবে যদি আমরা পুরো সেন্টেন্সটা না লিখে শুধু ইনফরমেশনটাই ইউজ করি দ্যাটস এনাফ, এটা হলে আমরা কি করতে পারবো এটা করে নিতে পারবো। এবং আরেকটি আইটেম আমরা দেখব, সেটা হচ্ছে সামারি, কি থাকে, রাইট দ্য সামারি অফ অ্যাবাভ প্যাসেজ ইন ইওর ওন রাইটিং, অর্থাৎ নিজেই লিখতে হবে যে আমি কি করে সামারি লিখবো, আমি আবার প্যাসেজে চলে যাচ্ছি। এই সামারি লেখার ক্ষেত্রে আমাদেরকে কিছু কথা বলতে হয়, সেটা হচ্ছে সামারি মানে এক পাতার কোনো প্যাসেজ নয়, সামারি মানে হচ্ছে যে প্যাসেজটা আমি পড়েছি, অর্থাৎ এসএনসুলতানের যে অনুচ্ছেদটা আমি পড়লাম সেখান থেকে জাস্ট 5টা লাইন থেকে 6টা লাইন আমি তুলে দিব, আমার সে তুলে দিব মানে কি সে 5টা লাইন আমি লিখবো, সে 5টা লাইনটাকে আমি আমার মতো করে লিখব। এখন অনেকের এইটাই প্রশ্ন, এর আগে অনেকেই এই প্রশ্নটা তোমরা করেছো যে 5টা লাইনে কিন্তু আসলে প্যাসেজকে সামারাইজ করা যায় না, এটা কোনো ভাবেই হয় না, এই সামারাইজ করতে গেলে অন্তত আমাদের 7-8 অথবা বড় প্যাসেজ হলে 10 লাইনে চলে যায়, কিন্তু আসলে 10 লাইন লেখাটা সম্ভব হয় না, কারণ এটা পারমিট করে না।
তাহলে কিভাবে আমরা সামারাইজটা করব? এখানে একটা কারণ, একটা বিষয় হচ্ছে যে আগে হতো যে রাইটিং এ ফাইভ সেন্টেন্স, এখনো বিষয়টা কিছুটা তেমন রাইটিং এ ফাইভ সেন্টেন্স। আমরা কিন্তু চাইলে পাঁচটা সেন্টেন্স এর মধ্যেই কিন্তু আমরা পুরো বাক্যটাকে সামারাইজ করতে পারি। কিভাবে? এই যে আমরা কিছুদিন আগে লিঙ্কিং ওয়ার্ড শিখলাম, আমরা কিছুদিন আগে কনজাংশন শিখলাম, আমরা শিখলাম যে কি করে একটা বাক্যের সাথে আরেকটা বাক্য, দুইটা ফ্রেজকে, দুইটা ওয়ার্ডকে লিঙ্কার দিয়ে, লিঙ্কিং ওয়ার্ড দিয়ে, তারপরে কনজাংশন দিয়ে যুক্ত করতে হয়। সো এটা শেখানোর উদ্দেশ্যটাই, মানে এই গ্রামাটিক্যাল আইটেম গুলো শেখানোর উদ্দেশ্য বলেই কিন্তু এইটা, যে যখন এই সামারি টাইপের কিছু বা প্যারাগ্রাফ টাইপের কিছু লিখার জন্য প্রস্তুতি নেওয়া হবে বা লিখতে যাব আমরা, তখন কিন্তু এই বিষয়, ছোট ছোট বিষয়, ছোট ছোট গ্রামাটিক্যাল আইটেম গুলো আমাদের লিখাকে সমৃদ্ধশালী করে। সুতরাং আমরা চাইলে কিন্তু তিনটা সেন্টেন্স কে লিঙ্কার বা কনজাংশন বা প্রিপোজিশন অ্যাড করে কিন্তু কি করতে পারি, তিনটা সেন্টেন্স কে একটা সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তো আমরা অবশ্যই এই সামারি রাইটিং এর ক্ষেত্রে আমরা লিঙ্কার ব্যবহার করবো, আমরা কনজাংশন ইউজ করবো, আমরা ক্লজ ইউজ করবো। সো এটা সমৃদ্ধ, মানে এই জিনিসটা করে আমরা আরেকটু বড় করবো এবং সমৃদ্ধশালী করবো। আমরা কিভাবে লিখতে পারি? আমরা কিন্তু সামারিটা এভাবেই লিখতে পারি, এস এম সুলতান, শেখ মোহাম্মদ সুলতান ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, হিজ ওয়ার্ক, পেন্টিং, ড্রয়িং আর ফ্যাবুলাস, হি হ্যাজ দ্য ফ্যাশনিজম অফ দিস আর্ট, অ্যান্ড হি ওয়াজ নোন অ্যাজ এ গ্রেট আর্টিস্ট। দো গ্রেট আর্টিস্ট এখানে আমরা আরো কিছু কিছু অ্যাড করতে পারি, যে তিনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ, আমি অ্যাওয়ার্ডের নামগুলো বললাম, এবং শেষে লাগাতে পারি যে হি ইজ নট প্রেজেন্ট ইন আওয়ার মাইন্ড, ইন দ্য ইন প্রেজেন্ট ওয়ার্ল্ড, হি ইজ নট প্রেজেন্ট, বাট হি ইজ স্টিল অ্যালাইভ, হি উইল বি অ্যালাইভ ইন আওয়ার হার্ট ফর হিজ আর্ট ওয়ার্ক। সো এইভাবে কিন্তু আমরা সামারাইজটা করতে পারি। তো এটা তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে, এটা আমি এখানে তুলে দেইনি, এই জন্য করে দিইনি যে যেহেতু আমরা লিঙ্কিং ওয়ার্ড শিখেছি, লিঙ্ক কি করে করতে হয় কনজাংশন শিখেছি, সো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে তোমরা লিঙ্কার ব্যবহার করে, কনজাংশন ব্যবহার করে, ক্লজ ব্যবহার করে অবশ্যই একটা সমৃদ্ধশালী সামারি আমাকে লিখে দেখাবে। সো স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই, বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আমরা কিভাবে আমাদের প্যাকেজ করব, লিখবো এবং ট্রান্সফরমেশনে সেন্টেন্স না লিখে শুধু ইনফরমেশনটা দিব, এবং হাউ টু রাইট সামারি। আমাদের নেক্সট ডে কি হবে? আমাদের নেক্সট ডে হবে ক্লাস ইংলিশ ফার্স্ট পেপার গ্রাফ অ্যান্ড চার্টের উপরে। আমরা সামনে দিন নতুন একটা আইটেম শিখবো, গ্রাফ অ্যান্ড চার্ট। সো নেক্সট দিনে আবার দেখা হবে। Till then, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।